আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। লোডপট সহায়ক নীতি বিদ্যুৎ সংকটের জন্য দায়ী বলছে গণসংহতি আন্দোলন। জানিয়ে দেব ভেসে গেছে সম্বল, কোরবানি দিতে পারছে না অনেকেই। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত 12। জানিয়ে দেব যে 40 গ্রামে পালিত হচ্ছে ঈদ। আরো জানিয়ে দেব পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড। সর্বশেষ জানিয়ে দেব ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। লুটপাট সহায়ক নীতি বিদ্যুৎ সংকটের জন্য দায়ী বলছে গণসংহতি আন্দোলন। বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতি ও লুটপাট সহায়ক নীতি দেশজুড়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং এর বর্তমান সংকট সৃষ্টি করেছে বলে মনে করে গণসংহতি আন্দোলন। দলটি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল এক বিবৃতিতে এসব কথা বলেন। দলটির ভাষ্য, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়ক একমাত্র কারণ হিসাবে দেখানো হলেও বাস্তবে সরকারের নীতি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরবরাহে দেশকে বিদেশ নির্ভর করে তুলেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত 13 বছর ধরে জনগণ গ্যাস উন্নয়ন তহবিলে অর্থের যোগান দিয়ে এলেও স্থলভাগের গ্যাস অনুসন্ধানে বাপেক্সাকে কাজে লাগানো এবং দেশীয় মালিকানা নিশ্চিত রেখে সমুদ্রের গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে কয়লা বিদ্যুৎ বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের জন্য সরকার জনগণের দাবিকেও উপেক্ষা করেছে। বরং জ্বালানি ও বিদ্যুৎ খাতকে কতিপয় মুনাফার ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে আমদানি করা হয় জ্বালানিকেই একমাত্র বিকল্প হিসেবে হাজির করেছে। সেক্ষেত্রেও বিশেষত এলএনজির ক্ষেত্রে সময় মতো দীর্ঘমেয়াদী চুক্তি করতে না পারায় এখন খোলা বাজার থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে। শুধু তাই নয়, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থাকে টিকিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে প্রায় 60,000 কোটি ভর্তুকি দিয়ে যাচ্ছে। ফলে স্বনির্ভর বিদ্যুৎ উৎপাদনের যথাযথ নীতি গ্রহণ না করা, দুর্নীতি ও লুণ্ঠনের মহোৎসব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অতিরিক্ত মুনাফা ও সরকারের বর্ধিত আয়ের যোগান দেওয়ার ক্ষেত্রে হিসাবে ব্যবহার করা এই নীতি আজকের এ সংকটের জন্ম দিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক এসব প্রশ্ন তথ্য উপাত্ত ভিত্তিক যুক্তিপূর্ণ সমালোচনা ও বিকল্প প্রস্তাব তুলে ধরলে সরকার কর্ণপাত করেনি। এর ফলে একদিকে দেশের জ্বালানি নিরাপত্তা আজ বিপজ্জনক পরিস্থিতির মুখে, অন্যদিকে বেশি দামে দেওয়া সত্ত্বেও দেশের উৎপাদন খাত ও জনগণ বিদ্যুৎ সংকটের ভোগান্তির শিকার। নেতৃবৃন্দ বলেন, পরিবেশ উপযোগী ও স্বনির্ভর বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের লুটপাট সহায়ক বিদ্যুৎ নীতি বদলানোর কোনো বিকল্প নেই। তারা ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান। ভেসে গেছে সম্বল, কোরবানি দিতে পারছে না অনেকে। সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ কাঁঠালবাড়ি গ্রামের হাবিবুর রহমান একজন কৃষক চলতি বছর প্রায় 4 একর জমিতে ধান চাষ করেছিলেন। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্রথম দফায় বোরো ধান এবং সর্বশেষ তৃতীয় দফায় আমন ধানের ফসল তলিয়ে যায়। পাশাপাশি বন্যার পানিতে হাবিবুরের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। 3 দফা বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া হাবিবুর রহমানের প্রতি বছরের ধারাবাহিকতায় এবার পশু কোরবানি দিতে পারছেন না। এ কষ্ট এখন তাকে ভোগাচ্ছে, পরিবারেও নেই ঈদের আমেজ। হাবিবুরের মতো অবস্থা বন্যা কবলিত সিলেট জেলার 13টি উপজেলার অনেকেরই। তাই পবিত্র ঈদুল আজহা সামনে এলেও অনেক বাড়িতে নেই উৎসবের আমেজ। ভয়াবহ বন্যায় সম্বল হারানো বেশ কয়েকজন বানভাসী জানিয়েছেন, বন্যায় কারো ঘর বিধ্বস্ত হয়েছে, কারো ফসল ডুবেছে, ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে দোকানপাট। অনেক এলাকা থেকে পানি নেমে যাওয়ায় এখন মানুষ স্বাভাবিক জীবনে ফেরার লড়াই করছেন। এ অবস্থায় টাকার অভাবে বিশেষত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই পশু কোরবানি দিতে পারছেন না। এমনকি যারা আগের বছরগুলোতে একাধিক পশু কোরবানি দিয়েছিলেন, এবার তারাও কম পশু কোরবানি দেবেন। কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আশ্রয় প্রকল্পের গুসো গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, গ্রামে 140টি পরিবারের বাস। বন্যায় পানি প্রতিটি বাড়িতে কোমর থেকে গলা পর্যন্ত ছিল, অধিকাংশ ঘরই ধসে পড়েছে, সবার আসবাবপত্র পোশাক সহ যাবতীয় সামগ্রী ভেসে গেছে। গ্রামটিতে কারোরই কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই। চলতি বছর সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় 3 দফায় ও জেলার বাকি 10টি উপজেলায় 2 দফা বন্যা হয়। সরকারি হিসাবে জেলায় 40,041টি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত 30 লাখ। গত 15 জুন থেকে শুরু হওয়া বন্যায় এখনও
অন্তত 40% এলাকা প্লাবিত। সিলেট সদর উপজেলার জাঙ্গাইল গ্রামের ব্যবসায়ী হায়দার রুবেল বলেন, গত বছর পবিত্র ঈদুল আজহায় গরু কুরবানি দিয়েছিলেন, এবছর দুই দফায় বন্যা হওয়ায় তাকে একবারে শেষ করে দিয়েছে। আর্থিকভাবে তিনি খুবই করুণ অবস্থায় আছেন। তার মতো গ্রামের অনেকেরই একই অবস্থা। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং গণমাধ্যমকে বলেন, জেলার মধ্যে বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা কোম্পানীগঞ্জ। এই উপজেলায় অনেকেই কোরবানি দেওয়ার সামর্থ্য হারিয়েছেন, তবে বিভিন্ন স্থানে থেকে ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। ঈদের দিন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় এবং স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বন্যা কবলিত দরিদ্র এলাকায় পশু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 12। ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গটি ইউনিয়নের জয়ঝাপ ও দিয়াপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জানা গেছে, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে উপজেলার গটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার সঙ্গে ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ সমর্থক নুরুল ইসলাম মাতুবরের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল 5টার দিকে আবু জাফর মোল্লা একটি মোটরসাইকেলে করে জয়ঝাপ গ্রামে তার বাড়িতে যাওয়ার সময় নুরুল ইসলাম মাতুবরের সমর্থকেরা পেছনের দিক থেকে ঝামেলা করে। এ সময় আবু জাফর মোল্লা আহত হন। ওই হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে একই দিন সন্ধ্যায় আবু জাফর মোল্লা ও নুরুল ইসলাম মাতুবর গ্রুপের শত শত লোকজন দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, ভেলা, সরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে দিয়াপাড়া ও জয়ঝাপ গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে অন্তত 12 জন আহত হন। আজ শনিবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় পুলিশ গিয়ে 2 রাউন্ড গুলি ছুড়লে সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের মধ্যে আছেন আওয়ামী লীগ নেতা আবু জাফর, তিনি সহ আহত অন্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যে 40 গ্রামে পালিত হচ্ছে ঈদ, মাদারীপুরের 40 গ্রামে ঈদ উল আজহা পালিত হচ্ছে। শনিবার সকাল 8টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতের আগে আলোচনা করা হয়, শুক্রবার সৌদি আরবের মক্কা শরীফে পবিত্র হজ পালিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের প্রায় 1.5 কোটি মুসলমান কুরবানির ঈদ পালন করছে। তাদের সঙ্গে মাদারীপুর জেলার 40 গ্রামেও ঈদুল আজহা পালিত হচ্ছে। হজরত সুরেশ্বরী রহমাতুল্লাহি আলাই এর ভক্ত অনুসারীরা মাদারীপুরের 3 উপজেলার 40 গ্রামের লক্ষাধিক মানুষ আজ ঈদুল আজহা করছেন। বিষয়টি নিশ্চিত করেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সুফি সৈয়দ নূরে আক্তার হুসাইন এর ভক্ত অনুসারী চরকালিকাপুর গ্রামের জাকির মুন্সী। ঈদের নামাজ শেষে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় পশু কুরবানি দেওয়া হয়। পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড। পদ্মা সেতুতে একদিনের রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় পদ্মা সেতু থেকে 4,19,39,650 টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা এখন পর্যন্ত একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়। তিনি আরো বলেন, পদ্মা সেতুতে 24 ঘন্টায় মোটর গাড়ি পারাপার হয়েছে 31,723টি, যার মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে 29,667টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় 2,47,50,350 টাকা। একই সময় জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে 12,056টি, এ থেকে টোল আদায় হয়েছে 1,71,79,400 টাকা। গত 26 জুন চালুর পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত 1 জুলাই, সেদিন 3,16,53,200 টাকা টোল আদায় হয় সেতুতে। ওই দিন পদ্মা সেতু পাড়ি দেওয়া গাড়ির সংখ্যা ছিল 26,398টি। ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আষাঢ়ের শেষ সময়ে হতে যাওয়া এবারের কোরবানির ঈদের দিন ভারী বর্ষণের শঙ্কা নেই, তবে দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি, রোদেলে আবহাওয়া থাকতে পারে, দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে।
মনোয়ার হোসেন আরও জানান, এখন তো বর্ষার মাঝামাঝি সময়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে দিনের যে কোনো সময়। কোরবানির দিন ভারী বর্ষণের আভাস নেই, তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 10 জুলাইয়ের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।